রডের বদলে বাঁশ না দিলেও গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য বানানো হচ্ছে তাসের ঘর। হাত দিয়ে মোচড় দিলে ভেঙে যায় ইট, বালুতে সিমেন্টের মিশ্রণ নেই বললে চলে। তোলা মাটিতে মাত্র 6 ইঞ্চি ভিতের উপর দাঁড় করানো হয়েছে বাড়ির কাঠামো। পুরো বাড়িতে ব্যবহার করা হয়েছে চিকন 13টি রড। মুজিব বর্ষ উপলক্ষে বগুড়ার সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের চিত্র এটি। যাদের জন্য এই বাড়ি বানানো হচ্ছে তারা বলছেন এ বাড়িতে ওঠার চেয়ে কুড়ে ঘরে থাকাই ভালো। নিম্নমানের এই নির্মাণ কাজ দেখে হতবাক এলাকাবাসীও। মশলা কি মশলা দিছে, খালি বালু দিয়ে ইয়ে করে থুয়ে দিছে। কাদর গাঁথনি দিত তাও শক্তিশালী হতো। দুই রুমের আধা পাকা একটি বাড়ি নির্মাণ ব্যয় 1,71,000 টাকা। দুর্নীতি না হলে এই টাকাতেই মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহার করে টেকসই বাড়ি নির্মাণ সম্ভব বলে মনে করেন ঠিকাদাররা। এই বাড়ির টোটাল যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের ওপরটা বিগ অ্যামাউন্ট বগুড়া শহরে বন্টন হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের এই অনিয়মের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমানকে দুষছেন সবাই। দুই দফা অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি, যদিও উপজেলা চেয়ারম্যান বলছেন এ টাকায় মানসম্মত বাড়ি তৈরি সম্ভব নয়। এই বাড়ি নির্মাণ করা কারো পক্ষেই সম্ভব না যদি না ওই ধরনের কোনো ঘটনা না ঘটানো হয়। মানে কম দামের ইট কেনা, মানে কম দামের সিমেন্ট কেনা, কম দামের টিন কেনা, এরকম না করলে বা পাইকারি না কিনলে এটা সম্ভব না। বগুড়া সদর উপজেলার 6টি ইউনিয়নে গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য নির্মাণ করা হচ্ছে 250টি সরকারি বাড়ি। আফজাল হোসেন, সময় সংবাদ, বগুড়া।